সারা তো আমরা 99% পাচ্ছি। আমি ঘরে ঘরে কাজ করেছি, দেখেছি যে নৌকারই জয়। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কর্মী সমর্থকদের পাশাপাশি প্রচার প্রচারণায় নেমেছে মেয়র প্রার্থীদের স্ত্রী ও স্বজনরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিদায় মেয়র সাকুর স্ত্রী ও নৌকার প্রার্থী রিফাতের স্ত্রী স্বজনরা উঠান বৈঠকে অংশ নিলেও ঘোড়া প্রতীকের কায়সারের পরিবারের সদস্যরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ, স্বজনরাও পিছিয়ে নেই এই কাজে। নির্বাচনী এলাকায় ঘুরে তারাও চালাচ্ছেন গণসংযোগ। এছাড়া প্রচার প্রচারণায় নারী ভোটার ও শিশুদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। কুমিল্লার বিভিন্ন এলাকার ভোটারদের কাছে যাচ্ছেন সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর স্ত্রী। গৃহিণী হলেও নির্বাচনী প্রচারণা জমিয়েছেন বেশ। সারা তো আমরা 99% পাচ্ছি, যতদিন উনি বেঁচে আছেন এবং যতদিন ওনার হাত পা ঠিক আছে, উনি ইনশাল্লাহ আপনাদের সেবায়, এই কুমিল্লাবাসীর সেবায় থাকবেন, সেটা ভোটে থাকলেও, পদে থাকলেও, না থাকলেও। আওয়ামী প্রার্থী রিফাতের স্ত্রীও মাঠে নারী নেত্রীদের সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছেন এই কলেজ শিক্ষিকা। নারীদের জন্য আমার বলার একটা কথাই আছে, সেটা হচ্ছে ওনারা যেন ঘরে না বসে থাকেন, ভোটের দিন ভোট কেন্দ্রে যান এবং নিজের ভোটটাও দিবেন। ঘোড়া প্রতীকের প্রার্থীর বোন ও ভাবিও জোর প্রচারণায় নেমেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জিমিয়ে পড়া মানুষদেরকে জাগিয়ে তুলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ওরা তো অনেক দিন যাবত নির্বাচন বোর্ড কি জিনিস এটাই ভুলে গেছে সবাই ভোট দেওয়া। আপনারা আসুন, ভোটটা দিন, আপনাদের অধিকারটা খাটান। যাদের ইনকাম 10,000 টাকার নিচে তাদের জন্য হোল্ডিং ট্যাক্স ফ্রি, সবার জন্য প্রত্যেকটা অলিতে গলিতে কায়সার বলছে যে ন্যায্য মূল্যে দোকান দিয়ে দিবে। সবাই বলতেছে যে আপনারা আসেন, এখানে বলেন, ওইখানে বলেন, আমাদের নিজের পোস্টারে ওরা নিয়ে যাচ্ছে, যে আপনারা দেখেন ওরাও আমাদের সাথে থেকে নিয়ে নিয়ে ওরাও দিচ্ছে। এছাড়াও মাঠে নেমেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের সহধর্মিনী মেহরুন নেছা বাহার। তিনিও নৌকার পক্ষে ভোট চাইতে অংশ নিচ্ছেন উঠান বৈঠকে। আমার মেসেজ হচ্ছে যে 15 জুন সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আরফানুল হক রিফাতকে জয়যুক্ত করবে। এই পদে আমরা চাচ্ছি যে আওয়ামী লীগের প্রার্থী আসুক, আমরা মনে প্রাণে চাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন, দিন রাত্রে উনি কাজ করে থাকেন। আমাদের দেশ এখন অনেক উন্নত হয়েছে, তো আমরা চাইব আমাদের সমস্ত জায়গায় আমাদের নৌকার প্রার্থী পাশ করুক। প্রার্থীদের পাশাপাশি পরিবারের নারী সদস্যদের প্রচারণা উপভোগ করছেন নগরবাসী। নৌকা মার্কায় ভোট দিয়ে। ডিবিসি নিউজ ডেস্ক।